हेलो अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल नूरिया ब्यूटी ग्लो। आज आमी चले एसेछि ह्वाइट राइस सिरामेर रिव्यू निये। এই হোয়াইট রাইস সিরামটা নিয়ে আজ আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর 100% অনেস্ট রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি সবাই অনেক ভালো আছো। হোয়াইট রাইসের এই সিরামটার প্রাইস খুবই রিজনেবল। এই সিরামটা মেড ইন চায়না। তো এখন আসি এই সিরামটা কি কি কাজ করবে বা এই সিরামটা ইউজ করলে আমরা কি কি বেনিফিট পাব। এই সিরামটা যে স্কিনকে খুব বেশি ফর্সা করে দিবে তা কিন্তু একদমই না। এই সিরামটা স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে। এই সিরামটা স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে এবং স্কিনকে স্মুথ এবং সফট করতে হেল্প করবে। স্কিনের ডালনেস দূর করে স্কিনকে হালকা গ্লো করতে হেল্প করবে এই সিরামটা। যাদের স্কিনে পোর্সের প্রবলেম আছে তাদের পোর্স মিনিমাইজ করতে এই সিরামটা কাজ করবে। এই সিরামটা স্কিনের রাফনেস দূর করে স্কিনকে ময়শ্চারাইজ করবে এবং নরম এবং কোমল করে তুলবে। এটা স্কিনের হালকা হেলদি করতে হেল্প করবে। তো এখন আসি এই সিরামটা কিভাবে ইউজ করব। এই সিরামটা রাতে ও সকালে ইউজ করা যায়, তবে এই সিরামটা রাতে ইউজ করলে বেশি ভালো হয়। কারণ রাতে আমরা যদি আমাদের স্কিনে কোনো প্রোডাক্ট ইউজ করি তখন সেটা খুব ভালো কাজ করে। এটা তুমি তোমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে 2-3 ফোঁটা নিয়ে ড্যাব ড্যাব করে পুরো স্কিনে লাগাবে। দেন 10 মিনিটস পরে যখন সিরামটা শুকিয়ে যাবে তার উপরে তুমি তোমার পছন্দের যে কোনো নাইট ক্রিম অথবা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো। তো তোমরা চাইলে এই সিরামটি ইউজ করে দেখতে পারো। তো এই ছিল আমার হোয়াইট রাইস সিরামের রিভিউ। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আল্লাহ হাফেজ।